দামের আগুনে পড়ছে নিত্যপণ্যের বাজার। সাপ্তাহিক বাজারে ছুটির দিনে সবজি সহ প্রায় সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় সবচেয়ে বেশি বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গতকালের 235 থেকে 240 টাকা কেজির ব্রয়লার মুরগি আজ বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকায়। খাসির মাংস 1100 টাকা কেজি আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজিতে। মুরগি বিক্রেতা অভিযোগ করেন, গতকাল জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে মুরগি ব্যবসায়ীদের সাথে বৈঠকের পরেই পাইকারি বিক্রেতারা ব্রয়লার দাম বাড়িয়েছেন কেজি প্রতি 20 টাকা। এদিকে দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা, সব কিছুর দাম কমানোর দাবি জানিয়েছেন তারা। 235 থেকে 40 টাকা আজকে সেই ব্রয়লার মুরগি 255 থেকে 260 টাকা। গতকালকে আমাদের ভোক্তা অধিদপ্তরের থেকে আপনারা একটা মতবাদ বিনিময় সভা হয়েছিল, একবারে খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা সবাই উপস্থিত ছিল, এমনকি ফিডের যারা ছিল তারাও উপস্থিত ছিল। আজকে আপনার মনে করেন কেজি প্রতি 20 টাকা বাড়ায় ফেলছে, এটা 80 টাকা আর 70 টাকা লেবু 40 টাকা এখন যে দাম সেটা নাগালের বাইরে আর কি। অলমোস্ট প্রতিদিন দাম বাড়তেছে, এইভাবে দাম বাড়তে থাকলে তো কেনাকাটা করা বাজার করা মুশকিল হয়ে যায় সবার জন্য। আমরা যারা মধ্যবর্তী মানুষ আছি, যারা একটু যদি জিনিসপত্রের দাম কমে তাহলে আমরা সুন্দরভাবে একটু ডাল বা চালটা খেয়ে যেতে পারি।